সুকান্ত অতীত বঙ্গ বিজেপির বিরাট দায়িত্ব পেতে চলেছেন দিলীপ ঘোষ নাম ফাঁস হতে তোলপাড় পড়ে গেল দিলীপ ঘোষের জামানায় বাংলায় দুর্দান্ত ফল করেছিল বিজেপি লোকসভা ভোটে গেরুয়া সাক্ষী ছিল এই রাজ্য তবে একুশের বিধানসভা ভোটের পর পাল্টে যায় ছবি তবে চব্বিশের ভরাডুবির পর কি ফের দিলীপ ঘোষের কাঁধে গুরুদায়িত্ব তুলে দেওয়া হবে ইদানিং তার তৎপরতা দেখার পর শুরু হয়েছে এই জল্পনা সৌরভ দিলীপকে গত কয়েকদিন ধরে কার্যত নীরব দেখা যাচ্ছিল ঝাঁজালো আক্রমণ তো দূর সাংবাদিকদের সামনে তেমন কিছু বলতেও শোনা যায়নি তাকে আর এরপর থেকেই বেড়েছে জল্পনা তাহলে কি দিল্লির শীর্ষ নেতৃত্বের থেকে বিশেষ কোনো বার্তা পেয়েছেন তিনি এদিকে সোমবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে ছটিকা সফরে এসে বিজেপির রাজ্য নেতা দিলীপ ঘোষ বলেন বিধানসভার উপনির্বাচনে বেশিরভাগ জায়গায় দেখা যায় প্রশাসন এবং পুলিশকে ব্যবহার করে তৃণমূল কংগ্রেসকে জিততে চায় কি বলেছেন দিলীপ ঘোষ শুনব সভা সমিতি র্যালি হয়েছে তাতেও খুব উৎসাহ দেখেছি সাধারণ মানুষের বড় সভা সমিতি আগের সিট যে মিউনিসিপ্যালিটি নির্বাচন হয়েছিল লড়েছিলাম সেখানে আমাদের প্রচার করতেই দেওয়া হয়নি অনুমতি ক্যান্সেল করা হয়েছিল আমরা বাইকে করে জোর করে বেরিয়ে র্যালি করেছিলাম ওটাই হয়েছে অনেক পুলিশ প্রশাসন সরকার যেটা করার করে কিন্তু সাধারণ জনতার যে ভালোবাসা বিজেপির প্রতি চিরদিন আছে এবং সেটা আমরা গত লোকসভা এই লোকসভা মাঝখানে বিধানসভায় বারবার জিতেছি যথেষ্ট লিড নিয়ে জিতেছি সেই জন্য দ্বিতীয়বার লোকসভা আপনারা জিতিয়েছেন তার জন্য অভিনন্দন আবার বিধানসভা জিতবেন তার জন্য অগ্রিম অভিনন্দন আমি আশা করব এখানকার মানুষের ইচ্ছা প্রতিফলিত হবে তারা গতবারে বিধানসভায় প্রথমবার বিজেপিকে জিতিয়েছিলেন যাকে আমরা ক্যান্ডিডেট করেছিলাম তিনি ধোকা দিয়েছিলেন মানুষ লোকসভায় তাকে শাস্তি দিয়েছে যথেষ্ট লিড আমাদেরকে দিয়েছে তাকে এখানে হারিয়েছে কিন্তু টিএমসি তাকে আবার প্রার্থী করেছে তারা যেভাবে বাই ইলেকশন যেতে শক্তি সামর্থ্য প্রশাসনকে লাগিয়ে চেষ্টা করবে কিন্তু এখানকার জনতা বিজেপির সঙ্গে আছে আর আপনারা যারা এখানকার কার্যকর্তারা তারাও জানেন নির্বাচন লড়তে জিততে অভ্যাস হয়েছে আপনাদের তিনবার জিতেছেন চতুর্থবার জিতবেন এটা আমার আশা এবং শুভেচ্ছা তো সেই হিসাবে গত পনেরো দিন ধরে আমি আমরা জানি যে দিল্লিতে সরকার হলো সবাইকে ডাকা হয়েছিল গেছিলাম শপথ গ্রহণে আমি যেহেতু এমপি ছিলাম সেখানে বাংলো ইত্যাদি ছিল সব মিটিয়ে দিয়ে এসেছি জমা টমা দিয়ে এসেছি নিয়ে এসেছি জিনিসপত্র আর পুরোপুরি কর্মীদের সঙ্গে দেখা করার জন্য দক্ষিণ বাংলায় ওইখানে হাওড়া তারপরে বর্ধমান দুর্গাপুর হয়ে মেদিনীপুর বিষ্ণুপুর হাওড়া আর কলকাতা দক্ষিণ বনগাঁ কয়েকটি জেলাতে গেছি কর্মীদের সঙ্গে করতে কিছু জায়গায় গণ্ডগোল মারপিট ঘর ছাড়া হয়েছেন বহু কার্যকর্তা এখন কার্যালয়ে বা অন্য কোথাও রাখা হয়েছে যেখানে গন্ডগোল হয়েছে সেখানে গেছি তারপরে উত্তরে বেরিয়েছি পরশু থেকে ব্যারাকপুর হয়ে তারপরে বহরমপুর মুর্শিদাবাদ জেলা আর মালদা অব্দি এসেছিলাম গতকাল যেহেতু বলিদান দিবস ছিল শ্যামাপ্রসাদ মুখার্জির একাধিক কার্যক্রম ছিল সেই সুযোগে বিভিন্ন জায়গায় সভা হল প্রোগ্রামও হয়ে গেল আর সেই সঙ্গে সমস্ত কার্যকর্তার সঙ্গে দেখাও হয়ে গেল যারা জিতেছেন তারা তো আনন্দে আছেন যারা জিততে পারেননি বা জিতা আমরা হেরে গেছি কর্মীদের এদিকে এই নিয়ে আমাদের কলিগ তন্ময় চক্রবর্তীর কি রিপোর্ট দেখাবো তার আমলে দুর্দান্ত ফল করেছিল বিজেপি অর্থাৎ দু সালে লোকসভা নির্বাচনে দেখা যায় সারা বাংলায় ১৯টি আসন কিন্তু জয়লাভ করেছিল বিজেপি আর সেই সময় রাজ্য সভাপতি ছিলেন দিলীপ ঘোষ কিন্তু তারপরে দু সালে ফলাফল অনেকটাই কিন্তু মানে মানে খুব একটা ভালো হয়নি কিন্তু এই যে দু যে চব্বিশ সালে সেই মানে আঠারো থেকে বিজেপির সিট কমে এসে দাঁড়ায় বারোটি অর্থাৎ বলা চলে যে যেই সময়ে বিজেপি রাজ্য সভাপতি ছিলেন দিলীপ ঘোষ সেই সময়টাই কিন্তু বিজেপির কিন্তু একটা ভালো ফল হয়েছিল এবং দুর্দান্ত ফল হয়েছিল। কারণ আর সেখান থেকে কিন্তু আজকে কিন্তু যখন দিলীপ ঘোষ কিন্তু বিজেপির সভাপতি নেই তখন কিন্তু নির্বাচনে অর্থাৎ দু সালে অর্থাৎ সম্প্রতি যে নির্বাচন হলো সেখানে কিন্তু বিজেপির আসন সংখ্যা কমে দাঁড়ায় দু বারোটিতে বারোটি আসনে গিয়ে দাঁড়ায় অর্থাৎ বলা চলে যে তার যে নেতৃত্ব অনেকটাই বিজেপি কর্মীদেরকে সময় উজ্জীবিত করেছিল তার যে রণকৌশল তা সেটা কিন্তু অনেকটাই কিন্তু হচ্ছে প্রভাব পড়েছিল যে বিজেপি যে ভোট সংখ্যা বাড়াতে কিন্তু এবার যে মানে বি বিপর্যয়টা যে হলো অর্থাৎ যে আসন সংখ্যাটা কমে আসলো তারপরে কিন্তু এখানে দেখা যায় যে যিনি রাজ্য সভাপতি ছিলেন সুকান্ত মজুমদার সেই সুকান্ত মজুমদার কিন্তু নিজে জিতে অন্যদিকে দিলীপ ঘোষ তিনি কিন্তু হেরে যান তারপরে কিন্তু জল্পনা কল্পনা কিন্তু শুরু হয় আবারও যে রাজ্য রাজনীতিতে যে এবার তার পরক্ষণে কিন্তু দেখা যায় যে সুকান্ত মজুমদার অর্থাৎ বালুঘাটে যিনি সাংসদ সুকান্ত মজুমদার তিনি কিন্তু আবার কেন্দ্রীয় মন্ত্রী হয়ে যান প্রতিমন্ত্রী হয়ে যান এর ফলে একটা সাধারণ মানুষের মধ্যে একটা জল্পনা শুরু হয় তাহলে কি বিজেপি নেতৃত্বের মধ্যে কোনো পরিবর্তন আসছে আর সেই ইঙ্গিত কি দিলীপ ঘোষ পেয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে কিছুদিন আগেই তিনি যে দিল্লিতে গিয়েছিলেন যে বিভিন্ন সাংসদরা বা প্রধানমন্ত্রী যখন মানে শপথ গ্রহণ করে সেই অনুষ্ঠানে গিয়েছিলেন এবং সে সর্বভারতীয় বিজেপি নেতৃত্বে ডাকে তিনি গিয়েছিলেন এবং তিনি হয়তো বা কোনো বার্তা পেতে পারেন যে আগামী দিনে তা যে বিজেপির রাস অর্থাৎ পশ্চিমবঙ্গের যে বিজেপির রাশটা তার হাতেই আবার দেয়া হবে সেই বার্তা হয়তো তিনি পেয়েছেন এবং তারপরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিজেপির যে প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষকে তিনি কিন্তু আবার পুরনো ফর্মে অর্থাৎ বিভিন্ন জেলায় জেলায় গিয়ে কর্মীদেরকে আগের মতন করে উজ্জীবিত করতে আমরা দেখতে পাচ্ছি কারণ আমরা একটা জিনিস

আপনাদেরকে বলি সেটা হলো যে এই যে লোকসভা নির্বাচনে যেহেতু দিলীপ ঘোষ তিনি নিজে প্রার্থী হয়েছিলেন এবং তার জন্য কিন্তু তাকে সময়টা তার নিজের কেন্দ্রে দিতে হয়েছিল ফলে অন্যান্য জায়গায় কিন্তু তিনি প্রচারে যেতে পারেননি কিন্তু আমরা দেখছি যে এই যে বিধানসভা উপনির্বাচনে তিনি কিন্তু সেখানে তো যাচ্ছেনই যেখানে যেখানে উপনির্বাচন হয়েছে পাশাপাশি যেখানে যেখানে বিজেপি কর্মীরা আক্রান্ত হচ্ছেন সেখানেও তিনি কিন্তু যাচ্ছেন আক্রান্ত কর্মীদের পাশে অর্থাৎ যে সমস্ত বিজেপি কর্মীরা ঘর বা যে সমস্ত বিজেপি কর্মীরা আক্রান্ত হচ্ছে সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দিলীপ ঘোষকে একের পর এক জেলা কিন্তু তাকে যেতে দেখতে পাচ্ছি যে সম্প্রতি আমরা দেখলাম যে রায়গঞ্জে তিনি কিন্তু এলেন অনেক দিন পর কিন্তু তিনি এলেন এখানে এখানে কিন্তু একটা জল্পনা যে তিনি এই যে জেলা জেলার একের পর এক জেলা তিনি কেন ঘুরে বেড়াচ্ছেন কেন এই যে বিজেপির যে সংগঠনকে চাঙ্গা করার জন্য তিনি নতুন একটা কৌশল তিনি নিয়েছেন তো ওয়াকি মোহনের ধারণা যে খুব শীঘ্রই হয়তো বিজেপির নেতৃত্ব সাবস্ক্রাইব করতে না